এটাতে কি বলছে যে একটা স্পেশাল টাইপ অফ ফাংশন অ্যাঁ টু থ্রি তার বাইরে যাব না আমরা স্টাডি করব তাতে খুব সুন্দর একটা আছে আমাকে প্রমাণ করতে হবে আমাকে প্রমাণ করতে হবে মানে এটা তোমাদের সিলেবাসে থাকে জেনারেলি এটা প্রমাণ করতে দেয় তো জিনিসটা খুব শক্ত লাগবে না দেখবে হ্যাঁ প্রথমত ডেফিনেশনটা দেখো ডেফিনেশনটা বলছে ওই এক্ষুনি যেটা অন্যকেও বলার চেষ্টা করছিলাম যে একটা আমি সাবসেট অফ আর্টুন নিলাম তার উপরে একটা ফাংশন নিলাম এটা দিয়েই তো আমরা কাজ করছি এবার এই ফাংশন ধরো এই রকম একটা ইকুয়েশন স্যাটিসফাই করে যে যদি আমি এক্স ওয়াই এর জায়গায় টি এক্স টি ওয়াই লিখি ফর আ পজিটিভ টি এটা খেয়াল রেখো তাহলে এটাকে এক্সপ্রেস করে দেওয়া যায় টি টু দি পাওয়ার এন মানে টি টু দি পাওয়ার এন কমন নিয়ে নেওয়া যায় এফএক্স ওয়াই এবারে শুধু এখানে যেটা আমরা খেয়াল রাখছি যে এই যে টি টু দি পাওয়ার এন কে অ্যাজ এ ফাংশনাল চেহারা থেকে বার করে নিয়ে আসতে পারি সেই এনটা কিন্তু নট নেসেসারিলি একটা ইন্টিজার হ্যাঁ এমন নয় যে এন এর মানটা তোমার আইদার মাইনাস ফাইভ অথবা থ্রি এইরকম কিছু হবে তা নয় এন ভেরি ওয়েল বি রুট রুট অফ কিউব লাইক তো এত ভয়ঙ্কর কোনো অঙ্কই দেখতে পাবে না কিন্তু যেটা দেখতে পাবে যে অনেক সময় তোমার এনটা ফ্র্যাকশন হচ্ছে কিন্তু থিওরিটিক্যালি তুমি সবই অ্যালাউ করছো থিওরিটিক্যালি ইয়ার এন উইচ কামস আউট পাওয়ার অফ টি

হোমোজিনিটিটা পেতে পারি সহজে হ্যাঁ তাহলে এই লিখলাম সেখানে ক্যালকুলেট করো তাহলে কি দাঁড়াবে দেখো জাস্ট ইউল হ্যাভ এক্স অ্যান্ড টি ওয়াই হিয়ার সো ফ্রম এভরি এক্সপ্রেশন ইউ আর গেটিং এ টি স্কোয়ার কমন অ্যান্ড দেন ইউ ক্যান রাইড ডাউন এফ এক্স ওয়াই মানে এটা আমি ডিটেলসে লিখলাম না বুঝতেই পারছো তাই না এখানে এক্স সমান টি এক্স যদি বসাও ওয়াই সমান যদি টি ওয়াই বসাও আর আমি খুব কেয়ারফুলি আমার এক্সাম্পলটা নিয়েছি যাতে সবকটা টার্মই তো আমার ডিগ্রি টু তাহলে ওখান থেকে তুমি টি স্কোয়ারটা বার করতে পেরে গেছো তাহলে তুমি এটা করতে পারবে ফর অল এক্স ওয়াই বিলং টু আর টু তাই না এই ফাংশনটা ডিফাইন ফর অল এক্স ওয়াইন আর টু সেই জন্য এই পার্টিকুলার যে এক্সাম্পলটা আমি একটু নোংরা ভাবে লিখছি সেটাতে তোমার ডিগ্রি কত হচ্ছে টু কিন্তু লিখতে গেলে ন্যাচারালি বুঝতেই পারছো যে কারোরই কারুরি এর দিকে মনটা যায় তো আমারও তাই গেছে বাট আমি যেটা পয়েন্ট আউট করলাম যে এটা এন ইজ এ রিয়াল নাম্বার ফর উইচ ইউ ক্যান ডু সচ এ থিং এটা যদি তুমি করতে পারো তাহলে ইউ উইল কল ইট আ হোমোজিনিয়াস ফাংশন

ওকে বলে অয়লারস থিওরেম ফর টু ভেরিয়েবলস মানে আমরা টু ভেরিয়েবলস কথাটা আমার জোড়া एक्चुअली द থিওরেম ইজ অয়লারস থিওরেম বাট আমরা জাস্ট টু ডিগ্রি আর থ্রি ডিগ্রির দিকে ফোকাস করছি বলে আমি এরকম করে লিখেছি এবারে ও অরুণাভ বাই দ্য ওয়ে তুমি চ্যাট বক্সে নিজের রোল নাম্বারটা লিখে দাও দ্যাট ইজ দ্য ওয়ে আই টেক অ্যাটেন্ডেন্স অলরাইট

এটা ডিফাইন ডিফাইন করেছিলাম করে দিতে হয়েছিল জানেন কিন্তু আমি মাথায় সার্কল মানে হচ্ছে যাবতীয় এরকম পয়েন্ট তো তুমি যদি একটা ছবি রাফ ছবিটা এঁকে নাও তার মধ্যে তোমার এখানে যদি কোনো একটা পয়েন্ট থাকে তাহলে এটাকে ঘিরে একটা ওপেন বল পেয়ে যাচ্ছ যেটা পুরোপুরি ওই সেটের মধ্যে আছে সো দিশ ভাজ হওয়ার ডোমেন সাপোজ তো দিস গাই ইজ অ্যান ইন্টেরিয়ার পয়েন্ট ভ্যার তুমি যদি এখানে কোনো পয়েন্ট নিয়ে নাও তাহলে এই পয়েন্টের জন্য তুমি যত ছোটই একটা বল ঘেরো ওটাকে নিয়ে সেন্টারে কিছুটা অংশ বাইরে বেরো বেরিয়ে যেতে বাধ্য সেজন্য এই পয়েন্টটা ইন্টেরিয়ার পয়েন্ট বা ডি সার্কেলের মধ্যে নেই রাইট তো যেটা ভেতরের দিকে এঁকেছি সেটা আছে ইন্টিরিয়ার মধ্যে তার মানে ওটা ডি মাথায় সার্কুলে আছে আর যেটা ওই বাউন্ডারি সোকল যেখানে ডিফাইন করেছি সেটা নেই তো আমরা চাইছি যে আমার সেট এমন হোক যার এর বাউন্ডারি পয়েন্ট ব্যাপারটা নাই থাকে তার মানে আমি একটা যদি ছবিতে বোঝানোর চেষ্টা করি তাহলে আমি এই রকম একটা

এটা কম্পিউট করতে পারি আর ধরো যে এটা প্রত্যেকটা পয়েন্ট ইন এক্স ওয়াই ইন ডি এ ডিফাইন্ড ফার্স্ট অফ অল আর পুরো ডি এর উপর এটা করে নতুন ফাংশন হয়ে যাচ্ছে যে কোনো এক্স ওয়াই কে ডেল ডেল এক্স অ্যাট দ্য পয়েন্ট এক্স ওয়াই ক্যালকুলেট যদি করো তাহলে একটা ফাংশন পাচ্ছো তাহলে সেই ফাংশনটা যেন কন্টিনিউয়াস হয় সিমিলারলি ফর ডেল ডেল ওয়াই তাহলে এটা একটা টেকনিক্যাল রিজন আছে এটা ঢুকানোর আমরা যখন অঙ্ক কষবো তখন প্রয়োজন নেই কিন্তু আমি কেন এই জায়গাটা ইনসিস্ট করছি আর মনোযোগ দিয়ে লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ে সেটা হচ্ছে যে অনেক সময় পরীক্ষায় দেবে যে স্টেট অয়েলার্স থিয়ারম ফর টু ভেরিয়েবলস সাপোজ হ্যাঁ সো দেন ইউ হ্যাভ রাইট ইট ডাউন অ্যান্ড স্টেটমেন্ট অফ দ্য থিয়ারামে ইফ ইউ মেক ইভেন আ সিঙ্গল মিস্টেক দেন দে উইল ডিডাক্ট ফুল মার্কস

এবার এত ঘনিতা করে যেটা ঘটনাটা ঘটছে সেটা খুবই নিট একটা ফর্মুলা পাওয়া যাচ্ছে যেটা তলায় লিখেছি যে তোমার ইন্টু ওয়াই ওয়াই শুড উইল বি ইকুয়াল টু এই ফর্মুলাটা তুমি পেয়ে যাবে ফর এনি হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি এন রিচ কন্টিনিউয়াস ফার্স্ট অর্ডার পার্শাল ডেলিভেটিভ রাইট সো ওই ডিফারেন্সিয়াবিলিটি ব্যাপারটাকে ঢোকাতে হবে তোমাকে তাহলেই ফর্মুলাটা পাওয়া যাবে তো এই প্রুফটা আমরা কিন্তু দেখবো ঠিক আছে সো প্রুফটাতে একটা বেশ ইন্টারেস্টিং জিনিস যেটা হচ্ছে যে অনেক প্রুফই দেখেছো যেখানে তোমার একটা অক্সিলারি ফাংশন তৈরি করেছিল। এখানে যে অক্সিলারি ফাংশনটা তৈরি করছো তুমি ডাইমেনশন বাড়িয়ে দিচ্ছ

ঠিক আছে আর সেই ক্যাপিটাল এফ টা কিভাবে ডিফাইন করছো ফর্মুলাটা স্ক্রিনে দেখতে পাচ্ছ এফ ইকুয়াল টু টি টু দি পাওয়ার মাইনাস এন এফ কিসের উপরে নির্ভর করছে দেখো লিটল এফ এর উপরে তো করছেই আর তার ডিগ্রি অফ হোমোজিনিটি তার উপরেও নির্ভর করছে সো ওটা যেহেতু ডিগ্রিটা এন এটাকে তুমি টি টু দি পাওয়ার মাইনাস এন দিয়ে গুণ করে এইরকম ফাংশন তৈরি করলে তাহলে তুমি যদি জাস্ট একটু সাবধানে এটার দিকে তাকাও ঘটনাটা আসলে কি ঘটছে যে অ্যাপারেন্টলি ইট ইস এ ফাংশন অফ টি এক্স এন্ড ওয়াই অ্যাপারেন্টলি কি ইট ইস পারফেক্টলি অল রাইট অলসো বাট ইফ ইউ রাইট ডাউন দ্য এক্সপ্রেশন তাহলে কি হচ্ছে এফ টি এক্স ওয়াই ইকুয়াল টু টি টু দি পাওয়ার মাইনাস এন ইন টু টি টু দি পাওয়ার এন এফ এক্স ওয়াই হয়ে যাচ্ছে কারণ এখানে দেখো দিস ইজ ইয়ার এক্সপ্রেশন and f satisfies the property that f dx t dy t is equal to t to the power n f x y. So what you finally get is that, in माने तुम्हारे practically f t x y is independent of t. ताई ना विभिन्नो t r माने जोनो विभिन्नो x y plane पे ते थाक पे I I don't want to draw. So you will get various planes. So she various planes are over a function. ताकि तुम्हें जो restrict करे देखो, তাহলে এক্স ওয়াই উপরে ফাংশন যা চেহারা হচ্ছিল একই থাকছে টাইম থাকে সাথে পাল্টাচ্ছে না এটাই বলতে পারো আর কি ঠিক আছে তাহলে যেহেতু ওটা টি এর উপর নির্ভরশীল না বোঝা যাচ্ছে যে ওটার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টি জিরো হতে বাধ্য সো কোনো ইনক্রিমেন্টই তো হবে না টি এর ডিরেকশনে নো ইনক্রিমেন্ট फिर तुम कितना অন্যভাবে ক্যালকুলেট করে দেখো যে জিনিসটা কি দাঁড়াচ্ছে তাহলে ক্যালকুলেট করে দেখো তাহলে যে কি হচ্ছে আমরা দুটো নতুন ভেরিয়েল ইন্ট্রোডিউস করছি ইউ ইজ ইকুয়াল টু টিএক্স বি ইজ ইকুয়াল টু টি ওয়াই ফর অল টি পজিটিভ রাইট সো হোয়াট ইউ আর ডুইং ইজ যে তোমার ওই যে প্লেনটা ড্রন ছিল হ্যাঁ

এখানে ছিল তোমার ফাংশন না ছবিটা বেশ বিচ্ছিরি দেখতে হয়ে যাবে বাট লেট আস সি সো মাই ফাংশন এফ ওয়াজ অন দ্য এক্স ওয়াই প্লেন রাইট সো ইনস্টেড অফ দ্যাট তুমি ওটাকে ট্রিট করবে অ্যাজ আ ফাংশন অফ ইউভি এইভাবে তুমি ট্রিট করতে চাইছো সেম ফাংশনটাকে হ্যাঁ তো দেখো আমি কোথাও লিখিনি

So, del f del x clay, ki hobe. Uh, u is a function of x, and v is also a function of x. So, what do you get? Del f del x is equal to del f del u del u del x plus del f del v del v del x. And now you notice what is your. Uh,

কিন্তু ছোট হাতের এফ যেটা সেটা তো টি এর উপরে নির্ভরশীলই না সুতরাং ওই জন্যই আমি দেখো বাঁ পাশ দিয়ে আমি এই লাল অ্যারো দিয়ে এফটা ড্র করার চেষ্টা করেছি এফটা যেটা সেটা আসলে এই জায়গার উপরে নির্ভরশীল কিন্তু যখন তুমি ইউভি ডিফাইন করছো সেটা এই তিনটে কোয়ার্ডিনেট নিয়েই ডিফাইন করছো ইউ ইকাল টু টি এক্স বি ইকুয়াল টু টি ওয়াই সুতরাং তুমি ডেল ইউ ডেল টি আর ডেল ভি ডেলটিটাও ক্যালকুলেট করতে পারো তো আমি করছি না কেন আমি ওটাও করে দিই তাহলে আমার ডেল ইউ ডেলটিটা কত হবে ডেলিউ ডেলটিটা হবে এক্স আর ডেল ইউ ডেল ড্যাট আর মেকিং সেভেরাল সিলি মিস্ট এক্স হ্যাঁ তো ডেল ভি ডেলটিটা কত হবে এগুলো দেখতে পাচ্ছ চোখের সামনে কিন্তু আমি তাও চাইছি যে একবার লিখে নিতে সো ডেল ইউ ডেলটিটা হবে আমার এক্স আর ডেলটা হবে ওয়াই তাহলে এই ফাংশনটাকে যখন আমি ইউভি ছোট হাতের আমি যদি ইউভি এর ফাংশন হিসেবে ভাবি তাহলে তুমি বলতেই পারো ইট ইজ এ ফাংশন অফ থ্রি ভেরিয়েবলস অ্যাকচুয়ালি হ্যাঁ সো ইউ উইল নিড অল দিস যেটা লেফট হ্যান্ড সাইড অফ দ্য স্ক্রিনে যে পার্শিয়াল ডেরিভেটিভস গুলো লেখা হলো সবই লাগবে আচ্ছা লেট আস্ট গো ব্যাক টু ক্যালকুলেশন প্রপার দিস ইজ অসো ক্যালকুলেশন দিস ইউ রিকোয়ার টু রাইট হা এগুলো আমি জাস্ট আলসেমি করে লিখিনি সো ডেলেফ ডেলেক্স ইজ ইকুয়াল টু এবারে কি হবে আমরা এখানে ডান পাশ অফ দা স্ক্রিন লিখেছিলাম তো আমি এখানে থেমে গেছি কেন কারণ ইউ আর ভি দুটো মাত্র ভেরিয়েবেল ছিল যারা এক্স ওয়াই আর টি এর ওপরে নির্ভরশীল সুতরাং ডেলেফ ডেলেক্স টা কত হচ্ছে ডেলেফ ডেলিউ লিখছো তারপরে ডেলিউ ডেলেক্স এর যে মান সেটা লিখছো সো দ্যাট ইজ টি তারপরে ডেল এফ ডেল ওয়াই ডেল ভি ডেল এক্স এর মান হচ্ছে জিরো সো ওটার পিকচারে আসছে না সুতরাং এইটুকুন আসছে দ্যাট ইজ ওয়াই ঠিক আছে দিস ইজ ইকুয়াল টু দিস প্লাস দিস মানে এখানে আমরা একিউরেট ফর্মুলাটা লিখেছি ওখানে একটু আলসেমি করে লিখেছি কারণ সেকেন্ড কোঅর্ডিনেট সেকেন্ড যে টার্মটা সেটা জিরো হয়ে যাচ্ছে সিমিলারলি ডেল এফ ডেল ওয়াইটাও তোমার হয়ে যাবে ডেল এফ ডেল ইউ ডেল ইউ ডেল ওয়াই

আমার মনে তোমরা এটা আমার ক্যালকুলেশনটা হলো এবার তো আমরা একটুখানি আহ মাঝের জায়গাটাকে একটুখানি পরিষ্কার করে নি হ্যাঁ বলতে সুবিধা হবে আমার এটা পেয়েছো এবার এফ টি টা কি ছিল বাই ডেফিনেশন দেখো এখানে এফ টি টা ছিল ইকুয়াল টু টি টু দি পাওয়ার মাইনাস এন এফ টি কমা টি ওয়ান তো এবার আমি টি এর বদলে ইউ আর ভি যদি লিখি তাহলে আমার কি হয়ে যাচ্ছে ইট ইজ এ ফাংশন অফ থ্রি ভেরিয়েবলস এক্স ওয়াই জেড অ্যাকচুয়ালি সো ইউ ক্যান থিংক অফ ইট অ্যাজ এ ফাংশন অফ টি ইউ এন্ড ভি কোনো অসুবিধা নেই তাহলে এটার পার্শিয়াল ডেরিভেটিভটা আমি ক্যালকুলেট করব so what is its partial derivative going to be let us look at the screen likhe ki del f del t is equal to minus n stare at this ha huh? so first you take the derivative with respect to t tale ho jacche koto minus n t to the power minus n minus 1 and you are uh, keeping this static f u v so it a product formula lagacho plus t to the power minus n del del t of f u v. This is what you are doing. So what do you get? First you don't have to bother. Minus n t to the power minus n minus 1. F u v plus t to the power minus n. Now you do the chain rule here again. bare bare point out u is equal to tx, v is equal to t y. So u is a function of t x and y. v is also a function of t x and y.

ডেল এফ জায়গায় তুমি এখান থেকে লিখছো ওয়ান বাই টি ডেল ডেল ওয়াই এটা আর ডেলভি ভি ডেল টি তোমার ওয়াই সুতরাং সেটা লিখছো তাহলে দেখা যাক কি রকম জিনিসটা দাঁড়ালো এখানে ওয়ান বাই টি দুটোতেই এসে গেছে সুতরাং এখানে তুমি টি টু দি পাওয়ার মাইনাস এন মাইনাস ওয়ান এটা লিখে দিতে পারো আর ব্র্যাকেটে থার্ড ব্র্যাকেটে জাস্ট যেটা আছে সেটা হচ্ছে এক্স এফ এক্স প্লাস ওয়াই এফ ওয়াই রাইট তাহলে আমরা যদি গুছিয়ে লিখি যে অ্যাট দ্য পয়েন্ট টি ইজ ইকাল টু ওয়ান কি হচ্ছে আমার করণীয়টা কি হ্যাঁ আমার করণীয় হচ্ছে যে আমি একটা ফর্মুলা স্যাটিসফাই করবে ফাংশন সেটা প্রমাণ করতে চাইছি সো লেট লেটমি জাস্ট ইরেজ দিস পার্ট অল রাইট ওপস

প্রমাণ করছো যে আহ এট দ্য পয়েন্ট টি ওটার একটা এক্সপ্রেশন হচ্ছে সুতরাং ওই এক্সপ্রেশন টাকে জিরো হতে হবে ডেল ডেলটি যে এক্সপ্রেশন টা বেরোলো এট টি ইজ ইক্যাল টু ওয়ান সেটাও ইনপার্টিকুলার জিরো হতে হবে মানে প্রত্যেকটা টির জন্য জিরো ইন পার্টিকুলার ফোর টি ইজ ওটা জিরো হতে হয় আর টি ইক্যাল এর জন্য যদি জিরো হতে হয় তাহলে লক্ষ্য করো যে তার মানেই দাঁড়িয়ে যাচ্ছে যে এক্স এফ এক্স প্লাস ওয়াই এফ সো দিস ইজ ইওর फॉर टू वेर ओकेज इट ओके वेरी गुड इज अः कन्वर्सोर सो लेटस लुक एट दैट एक हानी अमी केयरफुली डी सर्कल डी उस हबली के चीज हाँ।, so, हाँ तो सपोज अमी नोटस्टेक तू डॉ केयरफुली ठीक कोरें दे वो अर्थी हाँ तो आई हैव अ सब्सेट ऑफ आर टू ओवर विच आई हैव अ फंक्शन वो सब्सेट का एम ओन जेतार प्रत्येक टा पॉइंट इंटीरियर पॉइंट इट आई बेसिकली तुम बोलते चाहिए हाँ सो यू है Which has continuous first order partial derivatives and which satisfies that magic formula xfx plus yfy is equal to nf for some n in R. You can prove that f is a homogeneous function of x and y of degree n. Uh, with continuous first order partial derivatives, though. ফাউ পেয়ে যাচ্ছ এখানে তুমি শুরুই করছো সেটা থেকে হ্যাঁ কন্টিনিউয়াস ফার্স্ট অর্ডার পার্সেল ডেরিভেটিভ থাকবে এমন একটি ফাংশন দিয়েই তুমি শুরু করছো সুতরাং সেটা ওই প্রপার্টি তো স্যাটিসফাইড করতেই থাকবে সুতরাং সেটা নিয়ে এক্সট্রা এস বলার নেই কিন্তু পরিষ্কার মাথার মধ্যে ক্লিয়ার যেন থাকে যাতে আমার ফাংশনটা বেশ ভালো সেজন্যই দুবার করে বলা ঠিক আছে দ্যাট ইজ অল আর ইস্যুটা হচ্ছে যে ওই

খুবই এলিমেন্টারি আর কি হ্যাঁ খুব সমস্যা হবে না বলে আমি আশা করছি দেখা যাক তো আমি শুরুটা ওই একই রকম জায়গা থেকে করছি যে আমি দুটো নতুন ভেরিয়েবল ডিফাইন করছি ডিপেন্ডেন্ট অন এক্স ওয়াই এন্ড জেড ইউ ইজ সেকাল টু টি এক্স ইজ ইক টু টি ওয়াই একটা জিনিস খেয়াল রাখো যে আই এম অলওয়েজ সেই গ্রেটার দেন জিরো ইট ইজ ভেরি ভেরি ক্রুশিয়াল ঠিক আছে সো এই জায়গাটা কিন্তু ভুলবে না যখন প্রমাণ ইত্যাদি লিখছো তাহলে আমি এটা নিলাম তাহলে তো এই ভাষাটা আমরা শিখে গেছি যে আমি এটাকে কম্পোজিশন অফ ফাংশন হিসেবে ভেবে আই ক্যান থিঙ্ক অফ ইট অ্যাজ এ ফাংশন অফ ভেরিয়েবলস ভেরিয়েল এন্ড ভি আমি পিকচারটা ড্র করছি না আমরা একাধিকবার করেছি তাহলে তোমার যদি ফাংশনটাকে অ্যাজ এ ফাংশন অফ ইউ এন্ড ভি যদি ভাবো তাহলে ওই যে ম্যাজিক ফর্মুলা দ্যাট ইজ স্যাটিসফাইড ফর এক এভরি আহ ভেরিয়েবেল এক্স ওয়াই তাই না তো এক্স ওয়াই এর জায়গায় তুমি যদি ইউভি লেখো তাহলে সেটার জন্য ফর্মুলাটা স্যাটিসফাইড তো মানে তুমি এক্স ওয়াই প্লেনে থাকো না ইউভি প্লেনে থাকো যেখানেই থাকো না কেন ছোট হাতের যে নিয়মটা ফলো করবে সেটা হচ্ছে যে এক্স এফ এক্স প্লাস ওয়াই এফ ওয়াই ইস ইকল এন এফ এক্স ওয়াই হিসেবে যদি লেখো তাহলে এটা এটাই হচ্ছে আসলে

এই যে কাজটা করছো যেটা এক্ষুনি আমি এখানে ছবি আঁকলাম সেই জিনিসটার সাথে এফ এর কোনো সম্পর্ক নেই ফাংশনটা ইন্ডিপেন্ডেন্টলি বসে আছে এবার ফাংশনটা কোথায় ডিফাইন ছিল এই জায়গায় এই জায়গায় তোমার ফাংশনটা এফ ডিফাইন ছিল অন দ্য হোল রিয়েল লাইন এন্ড ইট ওয়াজ স্যাটিসফাইং সাম ফর্মুলা সো দ্যাট ইট ওয়াজ ডিফাইন অন দ্য প্লেন এক্স ওয়াই প্লেন স্যাটিসফাইং সাম ফর্মুলা ইনক্লুডিং দ্য ভেরিয়েবল এক্স এন্ড তাহলে তুমি যদি ভেরিয়েবল এক্স ওয়াই এর জায়গায় ভেরিয়েবল ইউ লেখো তাহলেও একই ফর্মুলা স্যাটিসফাইড হবে এবার ইউ এই যে এই ঘটনাটা ঘটছে যে ইউটা নির্ভরশীল হয়ে আছে ভিটা নির্ভরশীল হয়ে আছে এক্স ওয়াই টি এর উপরে সেটাকে আমরা এক্সপ্লয়েট করব ঠিক আছে সো ওই কাজটা আমি করতে যাচ্ছি সো লেট আস সি লেট মি জাস্ট ক্লিয়ার আপ দ্য পিকচার হ্যাঁ নালে ক্যালকুলেশনটা বুঝতে অসুবিধা হবে তাহলে আমার দেখতেই পাচ্ছ যে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ভাষা ব্যবহার করে ফেলেছি নোটসটা আমি একটু ঠিক করছিলাম ফর ইউ পিপল যে আমরা ডিফারেন্সিয়েবল ফাংশন জানি না বাট সিঙ্গল ভেরিয়েবল এর জানি রাইট সো আমি যদি এক্স আর ওয়াই কে স্থির করে দিই সাপোজ আই ফিক্স এন এক্স ওয়াই ইন দেন ইউ কে শুধু টি এর ফাংশন হিসেবে যদি ভাবি তাহলে ওটা ডিফারেন্সিয়েবল ফাংশন অফ টি হবে

তাহলে ওটা লিখতে পাচ্ছ কি x ডেল ডেল u + y ডেল ডেল y ডেল v এটা পাবে ভেরি গুড এবার কি करू যে x এর জায়গায় তুমি देयर इज ইট x এর জায়গায় তুমি u / t লেখো আর y এর জায়গায় v / t লেখো তো সূত্রং t পজিটিভ ব্যাপারটা লেখাটা খুব জরুরি হ্যাঁ ওটা ভুলবে না তাহলে সেটা যদি লেখো তাহলে তুমি 1 / t কমন নিয়ে নিতে পারো আর এখানে পেয়ে যাচ্ছ u

তো আমি জাস্ট মানে কি করতে হয় যে ইউ হ্যাভ টু গেট অ্যান ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সো দ্যাট ইউ ক্যান রাইট দিস এস ডি অফ সামথিং ইকুয়াল টু জিরো তারপরে ইন্টিগ্রেট করলে ওই সামথিংটাই তোমার সলিউশন হিসেবে বেরিয়ে আসবে তো সেটা তুমি যদি করো তাহলে তুমি পেয়ে যাচ্ছো তো আমি কি তাড়াহুড়ো করবো না লেটাস স্টপ হিয়ার অ্যান্ড উই উইল কন্টিনিউ দিস পার্ট মানে এই যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আছে এখান থেকে লেটাস কন্টিনিউ ইন দ্য